অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক মানসিক ভারসাম্যহীন প্রায় 80 বছরের এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের লাকুড়িতে। এলাকাবাসীরা জানান, বাড়িতে নিচের তলায় তার ছোট ছেলে ও স্ত্রী থাকেন, ওপরে থাকতেন নিহত অভয়া দে ও তার মানসিক ভারসাম্যহীন এক কন্যা। মঙ্গলবার সকালে ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে তারা এবং পুত্রবধূ মৌমিতা দে ওপরে উঠে দেখেন অগ্নিদগ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন অভয়া দে। সেই সময় ঘরের মানসিক ভারসাম্যহীন মেয়ে ছিলেন না। এমনি প্রায় দিন মাথাটা অ্যাবনর্মাল, তো প্রায় দিন ওই আগুন লাগায় এ করে হ্যাপা মানুষ বাইরে বেরোয়, ডিলপি ছুঁড়ে দিয়ে আমরা বুঝতে পারি মা মেয়ে শুয়েছিল, মেয়েও অ্যাবনর্মালও বেরিয়ে গেছে। আমি সকালবেলা 7:30 গিয়ে দেখছি গায়ে আগুন লাগে, ঘুরে মরে রয়েছে। নামিয়ে হাত দিন ও মা মা ডাকলাম, পেলাম কোনো সারা শব্দ পেলাম। পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে খবর দিচ্ছি যে জ্যোতি কাকু লোকেদের দিকে সব বললাম, আমাদের এখানে টিএমসি যারা থাকেন বললো একটু ভাসুর ননদ আসুক, দিয়ে পুলিশকে খবর দেবো। খবর দেওয়া হয় তার বড় ছেলেকে, বলে ওই ঘটনা ঘটার পর আমার কাছে এসেছিল। আসার পরে আমরা জানি এর স্বামী গরিব মানুষ, রুটি ফুটি বিক্রি করে, এইভাবে সংসার চলে। এর এক দাদা আছে সোনার উপর দোকানে কাজবাজ করে। আমরা বললাম ব্যাপারটা তো বান কেস, স্বাভাবিকভাবে এটা থানা পুলিশ খবর দিতে হবে, বা ননদ আছে, ননদ আসলে খবর দিতে হবে। তো যাক এরা এসছে, তো ওই মহিলার যে বান কেস হয়েছে আমাদের এলাকায় সবাই জানে, ও খেপি। হ্যাঁ, এখানে আমাদের কলতলায় জল নিতে আসে, ধুমধুম করে বালতি মার ছুঁড়ে মারে, লোকের গায়ে জল দেয়। এর আগেও মাঝে মাঝে 2-3 বার এই মানে শীতকালে এই মানুষে আগুন নিয়ে আগুন পোহাতে যায়, কিন্তু দোতলায় থাকতো, তো আগুন জ্বালা আগুন ধরে গেছে ওই তোষকে লেপে, আবার এটাই নিভিয়েছে। তো এইবার উপরে থাকে ঘটনাচক্রে আগুন শীতের দিন পড়েছে, আর আমরা তো দেখি নাই, আমরা ঘটনা শুনেছি এরকম হয়েছে। তাও তো সকালে আসার পর আমরা যে দেখলাম পুড়ে গেছে, স্বাভাবিকভাবে এরা একটা ছেলে মেয়ে এসছে, এবার থানা পুলিশ হবে, পোস্টমর্টম হবে, আমরা যত এবার সাহায্য করব। তো এইবার এই এখনও ছেলে এসে পৌঁছয়নি, তো এই ওর মেয়েও এরকম, ওর মেয়েও এক বড়ো মেয়ে আছে, সেও এরকম পাগলের মতো আস্তে আস্তে ঘুরে বেড়ায়, মাও এরকম। এবং শুধু তাই নয়, যে মারা গেছে তার যে ছোটো ছেলে সেও খানিকটা অ্যাবনর্মাল টাইপের, এদের বাই হেরিটেজ এরকম। আচ্ছা আচ্ছা, তাই সবাই জানি আমরা এই ব্যাপারটা এরকম করে এরকম মানে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। নিহত আগুন জ্বালিয়ে মরেছে, উনি নেপ কাঁথা যা পায় কাপড় চোপড় পুড়িয়ে ওনাকে মানে ইয়ে করে, বয়ান করলো ছেলে বউ বয়ান করলো শুনে। উনি প্রথম থেকে কি এরকম নাকি? হ্যাঁ, প্রথম থেকে। আচ্ছা, প্রথম থেকে এরকম সব। আচ্ছা, তো কি মনে হচ্ছে উনি কি মানে এরকম আগেও করেছেন? না না, হ্যাঁ আগে তো করেছে, আগে তো কাঁথা বালি যা পেতো পুরি আগুন পড়তো, হাত পড়তো। আচ্ছা, বুঝলেন তো? আচ্ছা, আর ওনার মাথায় রাস্তা দিয়ে কেউ গেলে ঢিল মারতো, হ্যাঁ বালতি ছুঁড়ে দিত, বোতল কেতল যা হাতে থাকতো ছুঁড়ে দিত, রাস্তা দিয়ে গেলে কেউ যেতে দিত। তার মানে মাথাটা ওনার মাথার উপর টিপে গেছে। কত বয়স হবে না? তাও ওই যে 80-85 হবে। কি নাম? ও এই বাড়ির একজন আছে, একটু মাথা খারাপ, মাথাটা পাগলই, ঠিক আছে। ও প্রায় দিন করে কোনো মানে আগুন পোহাতে যায়, গ্যাস জ্বেলে গ্যাসে কিছু ফেলে দেয়, এরকম করে আর কি। আচ্ছা, উনি শারীরিকভাবেও দুর্বল। হ্যাঁ, একটু দাঁড়ান আপনি। এরপর হয়েছে কি, ওর ভোরবেলায় ছেলে, ওনার যে ছেলে আছে ও পাউরুটি বিক্রি করতে যায়। আচ্ছা, বেকারির পাউরুটির হকারি করে, উনি বেরিয়ে গেছেন, ওনার কাছে ওনার এক মেয়ে থাকেন, সেও পাগল, সেও রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, সেও সকালে চলে গেছে। তারপরে যতদূর সম্ভব হচ্ছে যে ও বোধহয় আগুন ফাগুন পোয়াতে গেছিলো বা গ্যাস কিছু করেছে, দিয়ে এসব করে কাপড় ফাপড় মাঝে মাঝে জ্বালিয়েই দেয়, আমরা ঢিল মারে এ করে এ সমস্ত করে। তারপরে হঠাৎ ধোঁয়া ফোঁয়া বেরুচ্ছে, তারপর ওর বৌমা যে থাকে সে গেছে ওপরে, দিয়ে দেখছে এরকম পড়ে হালকাভাবে পুড়ে গেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।